এই মাসে পর পর তিনটে ব্যাংক ডাকাতি হয়ে গেল, আজকে এটা সবচেয়ে বড়, প্রায় 50 লাখ। ওপরতে ঘন ঘন ফোন আসছে, জনতা সন্দেহবশত একজনকে ধরেছে, কিন্তু তার কাছে কোনো ক্লু, তথ্য পাওয়া যাচ্ছে না। আপনাদের সবাইকে এই ব্যাপারে তৎপর হতে হবে। এসপি মিস্টার চ্যাটার্জি অনেকভাবে চেষ্টা করছেন লোকটার কাছে কথা আদায়ের জন্য। কথা বলাতে আমাদের জানা আছে, কিন্তু মধুময় কথা বলবে না, কারণ মধুময় জানে মানুষের শত্রু কথা, কথা বলার পরিণাম মৃত্যু। বোবার কোনো শত্রু নেই, মধুময় তাই বোবা হয়েই থাকবে। কিন্তু মিত্রের, মধুর ধরা পড়ার জন্যে দায়ী কে? তুমি, তুমি এর জন্যে দায়ী। মধুময় গাড়িতে ওঠার আগে তুমি গাড়ি ছেড়ে দেবার অর্ডার দিয়েছিলে কেন? বোমার ধোঁয়ায় আমি মধুময়কে দেখতে পাইনি স্যার, তাই গাড়ি নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা, মানে অপেক্ষা করা ঠিক হবে না ভেবেই আমি গাড়ি ছাড়া নির্দেশ দিয়েছিলাম। তাছাড়া স্যার, আপনার অর্ডার অনুযায়ী ও ছিল লাস্ট ম্যান, ওর হাতে তো কিছু ছিল না, ভেবেছিলাম নিজেই বুদ্ধি কাটিয়ে চলে আসবে। আমি তোমার কথা ষোলো আনা মানতে পারলাম না, গাফিলতিটা কার সেটা আমাকে জানতেই হবে। ভালো কথা, গাড়ির রং নাম্বার প্লেট পাল্টানো হয়েছে? রং চাচা হচ্ছে আর নাম্বার প্লেটটা পাল্টে দিয়েছি স্যার। আগের নাম্বার প্লেটটা কোথায়? গঙ্গায়, মা গঙ্গার কোলে এতক্ষণ এসে ঘুমিয়েই পড়েছে। গুড, ভেরি গুড। এখন শুধু নজর রাখতে হবে পুলিশ কি করে। এসপি মিস্টার চ্যাটার্জি এই ব্যাংক ডাকাতি কেসটা দেখছেন বলে আমাদের নিশ্চিন্ত থাকা চলবে না। আশা করি আপনারা সবাই এই ব্যাংক ডাকাতির মোকাবিলায় ঝাঁপিয়ে পড়বেন। আপনারা এখন আসুন। মিস্টার চ্যাটার্জি আপনি একটু থাকুন, বসুন। এই ব্যাংক ডাকাতি কেসটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যেমন করে পারেন, যেভাবে পারেন এর একটা কিনারা করুন। আমি যথাসাধ্য চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ। আগে আপনি হন একটু ঠান্ডা। আমার নাম নিমাই। বেটা না দে নিমাই, সত্যি কথা বলবি নইলে এক থাপ্পড় খাবি। কতদিন ধরে পকেট মারছিস? সবে হাতে করে হয়েছে স্যার, পাকা পক্ত পকেট মার হলে তো পকেটের দিকে তাকালেই বলতে পারতাম যে ওতে কত মাল আছে। তো পকেট মেরে দেখলাম 2 টাকা, তাও আর ছেঁড়া, তুমি ধরা পড়লাম, আমার ঠ্যাঙা নিয়েও খেলাম, টাকাটা আমি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, আমি দাঁড়া আসছি।
আপনি তো বসে আচ্ছা লোক, দু টাকা পকেটে নিয়ে একটু বাড়ি থেকে বেরোয়। তা আমি কি করব, মাইনের সব টাকাই বউকে দিয়ে দিতে হয়। বাড়ি থেকে বেরোবার সময় বউ দু টাকার বেশি দেয় না। এক টাকা যাওয়ার সময় আপ, এক টাকা ফেরার পথে ডাউন। কেন, দু টাকার বেশি দেয় না কেন? বেশি টাকা পকেটে থাকলেই সন্ধেবেলা মাকালি মার্কা মানে দিশি খেয়ে ফেলি কিনা, আর খেলেই আমি একেবারে নবাব সিরাজউদ্দৌলা বনে যাই। মারি গেলে বউ কিন্তু এসব একদম পছন্দ করে না। ভগবান লোক আপনি, লোকে বলে হীরে রত্ন, চুনি রত্ন, পান্না রত্ন, আর আপনি তো মশাই পেয়ে গেছেন স্ত্রী রত্ন। এই কত কম কোন এরিয়ায় কার দলে আছিস? কিছু মনে করবেন না স্যার, ছোট মুখে বড় কথা বলছে। কোন এরিয়ায় কারা পকেট মারে, কে তাদের লিডার, পুলিশের সব নখতর্প, তাদের সঙ্গে পুলিশের একটা বেশ মোটা রকম হিসা আছে বলে। ঠিক আছে, কামসিং কামসিং জিয়াজট, একে লকআপে ঢুকে দাও। টাটা অন্য চলো 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 পুলিশ ধরেছে কেন? পুলিশের কাজই তো ধরা, তবে রুই কাতলা ছেড়ে উঁচো চিংড়ি। একটু একটু জল খাওয়াবে ভাই। এ নাও। মানুষকে জল খাওয়ানো পুণ্যের কাজ, তুমি আজ কাশী বিশ্বনাথ সেবা সমিতির পুণ্য অর্জন করলে। দাদা কি পাপে তুমি এখানে খাবি খাচ্ছ? আগে তুমি বলো। পকেট মার থেকে ধরা পড়ে গেছি আমি ব্যাংক ডাকাতির কেসে। আরে বাস, তুমি তো দাদা রাঘব বল, তোমার কাছে আমি তো চুনো পুটি। তাও দাদা একটু পায়ের ধুলো। হ্যাঁ দাদা, তোমার নামটা কি? মধুময়। মধুর মধুর, আর আমার নাম মধুময়। আজ কোর্টে বলেছে সে সম্পূর্ণ নির্দোষ, বিনা কারণে পুলিশ তার উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। জজের নির্দেশে মধুময় জেল হাজত হয়েছে। আমি জানি স্যার। শুনুন, জেলারের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, আপনি আর একবার শেষ চেষ্টা করে দেখুন জেলারের সহযোগিতায় মধুময়ের মুখ থেকে কোনো ক্লু বের করা যায় কি না। কোনো একটা তথ্য প্রমাণ না পেলে মধুময়কে আর কতদিন আটকে রাখা যাবে? ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। বনের পাখি খাঁচায় বন্দি হয়ে ছটফট করছো তো? এক মিনিট, কোথায় গেল কোথায় গেল? এইগুলো খেলেই মনে হবে যে খাঁচা থেকে বেরিয়ে আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ। তাহলে মধুময়ের কাছ থেকে কোনো কথাই বার করতে পারলেন না? না, শুধু গোঙানি ছাড় কিছুই বের করতে পারলাম না। আচ্ছা, মধুময়ের সঙ্গে একই ছেলে, একটি ছেলে কি যেন, হ্যাঁ নিমাই, নিমাই বলে একটি পকেট মার ছেলে ছিল জানেন। কোর্টে ওর পক্ষে কোনো জামিনদার না থাকায় ওরও জেলে হাজত হয়েছিল। ছেলেটিকে বেশ চালাক চতুর বলে মনে হয়। ওকে টাকা বা ছেড়ে দেবার লোভ দেখিয়ে টোপ হিসেবে ব্যবহার করে দেখুন না, মধুময়ের কাছ থেকে কিছু কথা বার করতে পারেন কিনা। কথাটা মন্দ বলেননি, দেখি চেষ্টা করে। নিশার বড়ি খাইয়ে দিয়েছি, কাল সকালের আগে কারো ঘুম ভাঙবে না। এক মিনিট, কোথায় গেল? এটা কি? নারায়ণের সুদর্শন চক্র,
সব সময় আমার শর্টস স্পেশাল পকেটে লুকোনো থাকে। কি করবে এটা দিয়ে? অংশের কারাগার ভেঙে না 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 কংসের কারাগার কেটে পালাবো। তুমি তো গুরুর গুরু, দশ গুরু। দয়া করে এবার তোমার ওই শ্রীচরণের ধুলো আমায় একটু দাও। তুমি গান জানো? গান? হ্যাঁ, যদি জানো তো গলা ফাটিয়ে গাও। কেন? তোমার মগজে খিলু বলে কিছু নাই। চিৎকার করে গান না গাইলে এই গরাত কাটার আওয়াজটা তো পাহাড়া শুনতে পাবে। তোমার জবাব নেই গুরু, তোমায় যতই দেখছি ততই তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। এরপরে হাবুটুপু খাবে। এক কাজ করো, ওটা আমায় দাও। আমি গাড়ির মিস্ত্রি, গরাত আমি কাটছি, তুমি প্রাণ খুলে গান গাও। এসো, আমাদের মতো গান গাইতে হবে না। এসো এসো এদিকে এসো। দেখো এইভাবে এইভাবে কাটবে। বড়ি ভক্তি নিয়া আমার ঘরওয়ালে, বড়ি ভক্তি নিয়া আমার ঘরওয়ালি। মছরি উখায়ে ভাইয়া বেগন না খালি, বেগন না খালি। বড়ি ভক্তি নিয়া আমার ঘরওয়ালি, বড়ি ভক্তি নিয়া আমার ঘরওয়ালি। ले चूड़ी चूड़ी हरवन से सट के, घरवा में सबसे रहेली उहट के। हमसे जो छुई जाए गंगा नहाली, गंगा नहाली। बड़ी भगतनिया हमार घरवाली, बड़ी भगतनिया हमार घरवाली। सुनवा के सिकली में बांधेली कंठी, हमके दिखा के हिलावेली घंटी। सुनवा के सिकली में बांधेली कंठी, हमके दिखा के हिलावेली घंटी। तीरथ करे के सिनेमा में जाली, सिनेमा में जाली। बड़ी भगतनिया हमार घरवाली, बड़ी भगतनिया हमार घरवाली। बड़ी भगतनिया हमार घरवाली, बड़ी भगतनिया हमार घरवाली। सर बैंक डकैती आसामी पॉकेट में छेड़ के नहीं जेल गौत करे पाले छे। हैं छकी सुनो, अपनी भीतर तो सर्च करेंगे, बारे देखी। তোমার শার্টটা ছেড়ে তাড়াতাড়ি হাত পা মুখ ভালো করে বেঁধে দাও, তাড়াতাড়ি।
এখন কোথায় যাবে গুরু? এবার তুমি তোমার পথ দেখো, আমি আমার। কি হয় গুরু, এমন হীরের টুকরো পেয়ে কেউ কি হারাতে চায়? একটা কথা বলি গুরু, দু চার টাকা পকেট মেরে শুধু শুধু জাত খোয়াবে কেন? কথায় আছে না, মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার। এমন হীরের টুকরোকে মাথায় করে আমাদের বসের কাছে নিয়ে যাব। মধুময়ের কাছ থেকে সব কিছু শুনলাম। কংসের কারাগার ভেঙে পালিয়েছো বলে আজ থেকে তোমার নাম নিমাই নয়, কৃষ্ণ। আমার কুষ্টিপাত্রে যা চায়, যদি খাঁটি সোনা বলে প্রমাণিত হও তাহলে একটা মানুষ জীবনে যা যা চায়, বাড়ি গাড়ি টাকা সব তুমি পাবে। আর যদি নিমো খারামি করো, বেইমানি করো, তাহলে ওই কংসের কারাগারে তোমাকে কবর দেয়া হবে। এটা তো মহাভারতের যুগ নয় যে কৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকবে। কলিতে কৃষ্ণের হাতে থাকবে রিভলভার, স্টেন গান, চালাতে জানো তো? শাবাশ মধুময়। ইয়েস বস। তুমি আজ থেকে সর্দারজি ছদ্মবেশে ট্যাক্সি চালাবে। ইয়েস বস। মিত্তির। ইয়েস স্যার। মধু আমাদের কোন ট্যাক্সি চালাবে সেটা এখনই ঠিক করে দিচ্ছি। কিন্তু কৃষ্ণকে আমি কোনো ছদ্মবেশ পরাবো না, কালই ওর পরীক্ষা। করবো স্যার, হঠাৎ যে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেবে বুঝতেই পারিনি। আমার কাছে ডেফিনিট খবর ছিল আজ একটা বড় ধরনের স্মাগলিং হবে, তোমার উপর আস্থা ছিল তাই তোমাকে পাঠিয়েছিলাম। আপনি বিশ্বাস করুন স্যার, আমার কোনো গাফিলতি ছিল না, কিন্তু থাক, একটু ফুচকে ছোঁড়ার কাছে তোমরা সবাই লঙ্কার গুঁড়ে ঘায়েল হয়ে গেল,
পুলিশের উর্দিটা ছেড়ে শাড়ি পরে বাড়িতে বসে থাকবে, যাও 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 আমার সামনে থেকে যাও। দূর থেকে আমাকে সবকিছু নজর রাখতে হয়, তাই পুলিশ জিপের পেছনে একটা সাদা অ্যাম্বাসেডারে আমি নিজেই ছিলাম। আমার পরীক্ষায় তুমি তো হিন্দি ছবির নায়কদের হার মানিয়ে দিয়েছে। হে, এসব শুনতে আর ভালো লাগছে না স্যার, শুধু কথায় কি আর চিঁড়ে ভেজে। কিসে চিঁড়ে ভেজে তা আমি জানি। মধুর চেয়েও মিষ্টি। তুমি গাড়ি চালাতে জানো? অটো থেকে লরি সবই চালাতে পারি, তবে 80-100 মাইল স্পিডে গাড়ি না চালালে ঠিক মজা পাই না। দ্যাটস গুড, কিন্তু শুরুতেই এত স্পিড ভালো নয়। তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? ছিল, হারিয়ে গেছে। তোমার ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা আমি করে দিচ্ছি, তোমাকে একটা গুরু দায়িত্ব নিতে হবে। গুরু লঘু যাই দিন, আমার আপত্তি নেই। আমার বিশিষ্ট বন্ধু, বিখ্যাত ব্যবসায়ী, সমাজের উঁচু তলার নামি দামি প্রভাবশালী লোক, তার ফ্যামিলি বাইক আর দীঘা যাবে। আমাদের ড্রাইভার দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এই দায়িত্ব তোমাকে দেয়া ছাড়া আমি আর কারো কথা ভাবতে পারছি না। তোমার এই টাকার বান্ডেলের মধ্যেই তার নাম ঠিকানা লেখা আছে, এই নাম ঠিকানাটা কাউকে বলবে না। কাল সকালেই আমার বাড়িতে চলে যেও। তোমার ওই বুড়ো ড্রাইভার দেশে গিয়ে এখনো ফিরলো না, তাই ও ট্যাক্সি করেই কলেজে গেছে। ফেরার পথে হয়তো ট্যাক্সি পেতে দেরি হচ্ছে। ঘোষবাবুকে তাড়াও তো। আহা, অনেকদিনের লোক বুড়ো হয়েছে, শরীর খারাপ হয়েছে বলে তাড়ি দেবো? না না, ও আমি পারব না। অন্দর মে যাকে সাহেবকে বলিয়ে না কি বেচারা আন্ধা হ্যায়, দেখ নহীন সকতা। আচ্ছা আচ্ছা, দিদিমণি আ গিয়া। আপনি কে? আমরা দুজনেই প্রার্থী, ইনি ভিক্ষা প্রার্থী আর আমি করুণা প্রার্থী। দেখি না ম্যাম সাহেব, ये आदमी मुझको बोला साहब से कुछ पैसा मांगे इनको देने के लिए। आपनार खूब दया शरीर बोले मने होच्छे। पॉकेटे किछु थाकले दया देखाते भालोई लागे। इनी आपनादेर बाड़ी एसेछेन, किछु चाइछेन, आर आपनार ब्यागेओ मने होलो बेश भालोई टाका आछे। आमार ब्यागे कि आछे सेटाओ लक्ष्य करेछेन? आपनार पॉकेटे जदि किछु थाके सेटा दिये शुरू करुन। ठीक बोलेछो, आपनी आचरि कर्म अपरे शिखाओ। ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোদের নিয়ে সামনের পুজোর ছুটিতে কাশ্মীর যাব। তোমার কথা আমি একটুও বিশ্বাস করি না, প্রত্যেক বাড়ি বলো যাবে, শেষ মুহূর্তে যাও না। না রে না, কথা দিচ্ছি পূজোর ছুটিতে নিশ্চয়ই যাব। আমার গাছুই বলো। পাগলি মে, এই নে গাছুই বলছি, হলো তো? আমার মিষ্টি বাপি, তুমি হেসো না তো? তোমার আশকারা পেয়ে ফলগুলো নিয়ে এসো, আঙুর আপেল বেদানা, যাও। আচ্ছা বাপি, আমাদের ড্রাইভার ঘোষবাবু তো এখনো দেশ থেকে ফেরেনি, গাড়ি নিয়ে কে যাবে? ঠিক, সমস্যা, গভীর সমস্যা। এই যে যাক, সমস্যার সমাধান হয়ে গেল, ড্রাইভার এসে গেছে। কোথায় তোমার ড্রাইভার? এই তো ড্রাইভার, যাও ওকে নিয়ে এস। তুমি কি যে হেয়ালি করো কিছুই বুঝি না। হেয়ালি নয় হেয়ালি নয়, এক্ষুনি সচক্ষে দেখতে পাবে তোমাদের দীঘায় যাওয়ার নতুন ড্রাইভার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। দেবু কাল ফোন করে তোমার কথা বলেছিল, বসো বসো। ঠিক আছে ঠিক আছে। কাল কখন রওনা দিতে চাও? সকালে রওনা হলে 12টার মধ্যেই পৌঁছে যাব। শোনো,
আমি কিন্তু যাচ্ছি না। আমার স্ত্রী যাবেন, আমার মেয়ে যাবেন। আমার স্ত্রী সব কথা শুনবে, মেয়ের দিকে নজর রাখবে। দেবুর কথা মতো তোমার উপরই আমি সব ভার দিলাম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, আপনারা তৈরি থাকবেন, আমি ঠিক সকাল 7টায় চলে আসবো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার ম্যাডাম। এই ছোকরা ড্রাইভার, তার বড় আছে না, হয়ে গেল। না রে মা, দেবু কখনো কোনো ফালতু ছেলেকে আমার কাছে পাঠাবে না। পর্দা তো কম নয়, ওটা ফল আনতে বলেছিলাম, কেটে আনতে কে বললো? আমি থাকতে মার চেয়ে মাসির দরদ বেশি। আহা, ও কি এসব কথা বলে মুখ নষ্ট করছো কেন? ও তো বোবা, তোমার কথার কোনো উত্তরই দিতে পারবে না। আন্টিও আমাদের সঙ্গে যাক না বাপি। ওকে নিয়ে গেলে যদি তোর ভালো লাগে, সঙ্গে নিয়ে যা। ও আমাদের সঙ্গে গিয়ে কি করবে? বাড়ির এত কাজ, সেই জন্য তো তোমার অনেক লোক আছে। সে কৈফিয়ত আমি তোমায় দিতে বাধ্য নই। বাড়ির ঝিয়ের প্রতি তোমার এই আদিক্ষেতা আমার অসহ্য লাগে। তোমার চোখ দিয়ে তুমি আন্টিকে দেখি না মা, তাই তোমার অসহ্য লাগলেও আমার কিছু করার নেই। তার মানে তুই কি বলতে চাস? শোনো মা, ছোটবেলা থেকে আমি আন্টির কাছেই মানুষ। ছেলেবেলায় আমার ধারণা ছিল আন্টি আমার মা। জ্ঞান হওয়ার পর আন্টি আমায় বুঝিয়ে দিয়েছে তুমি আমার মা। কি হলো আন্টি? যত সব আদিক্ষেতা, তোমার মুখ দেখেই মনে হচ্ছে তোমার শরীর খারাপ। তুমি আমাদের সঙ্গে দীঘা চলো, কিছুদিন বিশ্রামও হবে, সমুদ্রের হাওয়ায় শরীরও ভালো হয়ে যাবে। মাকে বোধ হয় তোমার আর প্রয়োজন নেই, তাহলে ঝিকে নিয়েই থাকো মা। আন্টিকে তুমি আর কোনোদিন কখনো ঝি বলবে না। আন্টি আমার কাছে তোমারই মতো আর একটা মা। আমাদের সঙ্গে তোমাকে দীঘা যেতেই হবে। মার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি না গেলে আমি ভীষণ কষ্ট পাবো। আমি তোমার কাপড় চোপড় আমার সুটকেসে গুছিয়ে নিচ্ছি। মিষ্টি আমি খাই না। কেন? জীবনের দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করতে করতে সব মিষ্টি আমার কাছে ঝাল হয়ে গেছে। কি নাম আপনার? নামে কি আসে যায় মেম সাহেব? গোলাপকে যে নামেই ডাকুন সে গোলাপ। আর নিম পাতাকে চিনি পাতা ভেবে চিবলেই কি সেটা মিষ্টি হয়ে যাবে? কথা তো খুব ভালোই জানো দেখছি। কথা ভেজি তো খাই ম্যাডাম, ওই কথার জন্যই তো চাকরি। কতদূর লেখাপড়া করেছেন? পেটে বোমা মারলেও অক্ষর বেরোবে না। থাকো কোথায়? কলকাতায় কি আর থাকার জায়গার অভাব আছে ম্যাডাম? ফুটপাত, শ্মশান, মন্দির, মাজার, আর কিছু না জুটলে রাজাবাজারের খালপাড়ের বস্তি তো আছেই। তুমি বুঝি সোজাভাবে কথা বলতে জানো না? আজকে সমাজটাই তো উল্টে গেছে ম্যাডাম। সোজা পথে চললে পথ হারিয়ে ফেলবেন, আর পাকা পথে চললে পথ খুঁজে পাবেন। থাক, আর জ্ঞানের কথা বলতে হবে না, চুপ করো। সেই ভালো। শুনেছি নাকি চুপ করে থাকাটাও কি একটা। ক্যাসেটটা ভেতরেই আছে, টেপে চালান তো।
কাপড় চোপড় গুলো এখনো কাঁচা হয়নি, সমুদ্রের হাওয়া খাওয়া হচ্ছে, যত সব হাওয়া কালা জুটেছে আমার ভাগ্যে, আমার মেয়েটাই হচ্ছে যত নষ্টের গোড়া, সমুদ্রের হাওয়া খাওয়াতে নিয়ে এসেছে যত সব আদিক্ষেতা। দেখতে দেখতে পাঁচ দিন হয়ে গেল, ব্যাংক ডাকাতি কোনো কিনারাই হলো না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমাদের হাতে দু একটা ক্লু এসেছে, আশা করছি দু চার দিনের মধ্যেই আসল লোক ধরা পড়বে। একটু তাড়াতাড়ি করুন, বড্ড দেরি হয়ে যাচ্ছে। সবই বুঝতে পারছি স্যার, আসলে আমাদের খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। আপনি আবার ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, বডি পাউডারটা আনতেই ভুলে গেছি, এখানে সবচেয়ে যা ভালো পাউডার পাওয়া যায় তাই একটু নিয়ে এসো। আমি এখনই আনছি ম্যাডাম। ছাড়বো বলে তো ধরিনি, কাছের কি দরকার, আমি তোমার কাছ হব, আমার গলাটা জড়িয়ে ধরো। ছোট লোক, অসভ্য, এক পা ঘোড়া তাও এত তেজ, দাঁড়া কি মজা। আমি তোমায় বাঁচাবো সুন্দরী, আমার ছেড়ে দিন, আমি আপনাদের পায়ে পড়ছি।
তুমি কেন পায়ে পড়বে সুন্দরী? পায়ে পড়বো আমরা। আপনি পেটে বোমা মারলেও অক্ষর বেরোবে না, অথচ ইংরাজি কাগজ পড়ছেন। কি যে বলেন ম্যাম সাহেব, দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তো, তাই সিনেমার পাতার ছবিগুলো দেখছিলাম। দেখুন না ম্যাম সাহেব, দেখুন দেখুন দেখুন, অভিনয় করলে আপনি খুব নাম করতে পারতেন। সংসারে সংসারে আমরা সবাই তো অভিনয় করছি ম্যাম সাহেব। আপনার এই ম্যাম সাহেব ডাকটা আমার অসহ্য লাগে। তাহলে কি বলে ডাকবো বলে দিন। আলোটা বন্ধ করে ঘুমিয়ে পড়, আমার এখন ঘুম আসছে না। আলো জ্বললে আমি ঘুমোতে পারি না। ঠিক আছে, আমি আলো নিভিয়ে সামনে করিডোরে বসে বইটা পড়ছি। বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমোচ্ছি, তুই বেশি রাত করিস না। না না, বেশি রাত করবো না, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। Thank you.
এত রাত্রে জেগে আছেন, তাতে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে রাত জাগলে শরীর খারাপ হয় তাই বললাম। না মানে রাত জাগলে শরীর খারাপ হয় তাই বললাম। উপদেশ দিচ্ছেন আর নিজে রাত জেগে আছেন কি শরীর ভালো করার জন্য? একটা কথা কিন্তু আপনাকে না বলে পাচ্ছি না, আপনি তো বেশ ছোগরুটে। কি আমি ছোগরুটে? তা নয় তো কি, আকাশে পূর্ণিমার চাঁদ নিজে সমুদ্র শুনেছেন কি কবিরা বলেন এক কথায় অপূর্ব। আর এই মুহূর্তে আপনি ঝগড়া করছেন? যাবেন কোথায়? কোথা থেকে সুন্দর বাজনা আসছে দেখে আসি। ও হ্যাঁ, ওটা এক বেয়ারা বলছিল আজ জেলেপাড়ায় কি একটা পুজো আছে সেখানে নাচ গানো হবে, চলুন না যাবেন। কিন্তু এত রাত্রে? তাতে আর ভয় কি, আপনার মতো গুন্ডা তো সঙ্গেই থাকছে। কি আমি গুন্ডা? গুন্ডাই তো, কাল পাঁচটা ছেলেকে যেভাবে পেটালেন তাতে আমি আপনাকে গুন্ডা ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না। তা একটা গুন্ডার সঙ্গে যেতে আপনার ভয় করবে না? সেটা আমার ব্যাপার, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। কি হলো চলুন। জালের বুকে আটকে গেলে খাবি একটা হাঁচি, জালটা ফেলে থামিয়ে দেব তোদের নাচানাচি, জালের বুকে আটকে গেলে খাবি একটা হাঁচি। মুচকি হেসে বলবো বলবো মোরা, মুচকি হেসে বলবো মোরা জানটা নিয়ে বাস, আরে মুচকি হেসে বলবো মোরা জানটা নিয়ে বাস। ও নৌকো নিয়ে এগিয়ে গেলে থেমেই যাবে নাচে রে, পায়রা চাঁদা মাছ যে তোরা পায়রা চাঁদা মাছ, ও পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ। জানা
পারবো না তো আর, আজ ছাড়িয়ে ধুয়ে বেঁচে করব পরিষ্কার, আজ ছাড়িয়ে ধুয়ে বেঁচে করব পরিষ্কার, গরম গরম ভেজে খাবো বাড়িয়ে দিয়ে আজ, গরম গরম ভেজে খাবো বাড়িয়ে দিয়ে আজ, পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, ও পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, সহজ ভেব না ভালি আখে ধরে ফুটিয়ে দেব মরণ কাটা, মরণ কাটা ফুটিয়ে দেব মরণ কাটা, জানা আখে ঘাস ফুটিয়ে দেব মরণ কাটা, জানা আখে ঘাস, ও জলের বুকে চিকে বেঁকে দেখিয়ে যাব নাচে, পায়রা চাঁদা মাছে মোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছে তোরা পায়রা চাঁদা মাছ, ও নৌকো নিয়ে এগিয়ে গেলে যাবে নাচ রে, পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ মোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ মোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ মোরা পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ তোরা পায়রা চাঁদা মাছ, একটু বসা যাক। আমি কি আপনার কাছে বসবো না একটু দূরে? আসলে আমি তো একটা গুন্ডা, একটা গুন্ডার থেকে দূরে থাকাই ভালো। আপনার সঙ্গে আমি যে কথায় পারবো না সেটা প্রথমেই মেনে নিচ্ছি, আপনাকে গুন্ডা বলে যে অপবাদ দিয়েছি নিজে গুণে মার্জনা করে নেবেন। কিন্তু কোথায় বসবো, আপনার কাছে না দূরে সেটা তো বললেন না। ও প্লিজ, আপনার যেখানে খুশি বসুন। ঠিক আছে, আমি এক হাত দূরত্ব নিয়েই বসছি, একেবারে কাছেও বসা হলো না আবার খুব বেশি দূরেও বসা হলো না। আমি এখন সমুদ্রের ঢেউ দেখছি, কানে কিছু শুনছি না। দেখুন দেখুন ঢেউ দেখুন, খুব ভালো জিনিস, এটা শরীর মন দুই ভালো থাকে। কিন্তু একটা কথা আপনাকে না জিজ্ঞেস করে পাচ্ছি না, মানে আপনার এই পাটা কি জন্মগত ভাবেই? না না, জানেন খুব ছোটবেলায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়, চিকিৎসা চলছে, কিছুদিন আগেও একটা অপারেশন হয়েছে, ডাক্তারবাবু বলেছেন আর একটা অপারেশন হলেই আমার পাটা ভালো হয়ে যাবে, সামনেই আমার পরীক্ষা, পরীক্ষার পরেই অপারেশন। জানেন আমার পাটা ভালো হয়ে গেলে আমি ছুটব, শুধু ছুটব। একা একা? আমার পাশে তখন শুধু একজনই থাকবে। কি সেই ভগবান? সেই ভগবানের নাম আপনাকে বলবো কেন? সেই ভগবানের নাম ভবিষ্যতের জন্য তুলে থাক। যা কিছু জেনেছ তুমি সে তো ভুল পরিচয়, মনের গোপন কথা বলবো না ভাবছি, আমরা দুজনে মিলে লুকো চুরি খেলছি, হ্যাঁ আমরা দুজনে মিলে লুকো চুরি খেলছি, আসল কথাটা চেপে মিছে কথা বলছি, দু চোখ বুঝিয়ে রেখে সব কিছু দেখছি, আমরা দুজনে মিলে লুকো চুরি খেলছি। ভালোবাসা জাগে মনের তো
চুরি খেলছি। দুজনে মিলে লুকো চুরি খেলছি, আসল কথাটা চেপে মিছে কথা বলছি, দুটো বুঝিয়ে রেখে সব কিছু দেখছি, আমরা দুজনে মিলে লুকো চুরি খেলছি। আপনি তো সুন্দর গান জানেন, কিন্তু আপনার গানে কেন এত ব্যথা, কেন এত কান্না? আনন্দের গান গাইতে পারেন না? আপনার গানেও তো ছিল বেদনার বালুচরে ফোটে না তো ফুল, তাই ফুল ফোটার আগে বেদনাই তো থাকে, আর বেদনা আছে বলেই তো আনন্দকে এত মধুর মনে হয়। আমি জানি যে আমার যা দৌড় তাতে বেদনাই আমার শেষ সম্বল, কিন্তু আপনার তো তা নয়। তার মানে? আপনি দুদিন পরেই বিয়ে পাশ করবেন, আপনার বাবা বিরাট ধনী, আর কিছু মনে করবেন না, আপনি দেখতেও বেশ সুন্দরী। একটা কথা বাদ গেল, আমি রাত ছাড়া হাঁটতে পারি না। চলো, রাত হয়েছে, কাল সকালেই কলকাতা ফিরতে হবে। পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, টিং টি টি টিং টিং টি টি টিং, পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, নৌকো নিয়ে এগিয়ে গেলে থেমে যাবে নাচ রে, পায়রা চাঁদা মাছ যে তোরা, পায়রা চাঁদা মাছ, পায়রা চাঁদা মাছ তোরা, পায়রা চাঁদা মাছ, টিং টি টি টিং টিং টি টি টিং, না হা করে দেখছো নাকি? হ্যাঁ, কলকেতে দুটো টান দিলেই আমি কলির কলকে অবতার, মানে দেবাদিদেব মহাদেব হয়ে যায়, তখন আমার মনে হয় দিব্য দৃষ্টি নিয়ে আমি কৈলাসে বসে আছি। এখন সেই দিব্য দৃষ্টি দিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার দু চোখে দেবদাস, মুখে মজনু, মানে তুমি বসের বন্ধুর মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছ, নিয়ে আসছো, তুমি নিশ্চয়ই তার প্রেমে পড়েছো। না না, তুমি তুমি ভুল করছো। ভুল আমি করছি না, তুমি ভুল বলছো। রাত্রির বেলা শোবার আগে কোনো ছেলে যদি এতক্ষণ ধরে চুল আঁচড়ায় গুনগুন করে পায়রা চাঁদা মাছের ক্যাপ্টেন করে, তাহলে তাকে কিসের লক্ষণ বলে? কি ঠিক বলিনি? বুকে হাত দিয়ে সত্যি করে বলবে। মেয়েটির কি নাম, কোথায় তার ধাম? পরে পরে বলবো। গাড়িটা থামান। কি ব্যাপার, হঠাৎ গাড়ি থামাতে বললেন কেন? চলুন একটু লেকের ধারে বসা যাক। আমার কলেজের বান্ধবীদের কাছে আপনার গল্প করেছি। আচ্ছা, ওরা আপনাকে দেখার জন্য একেবারে পাগল। সামনের সপ্তাহে মলির জন্মদিন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বারবার করে আপনাকে নিয়ে যেতে বলেছে। ড্রাইভার হিসেবে আমাকে তো যেতেই হবে। ড্রাইভার হিসেবে নয়, বন্ধু হিসেবে। এ মাসের 15 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, 25 তারিখে শেষ, 27 তারিখে আমার পা অপারেশন। তাহলে তো সামনের মাস থেকে আপনি ছুটবেন, শুধু ছুটবেন। আপনার জন্য একটা জিনিস এনেছি, নেবেন কি?
গোলাপ। গোলাপকে চেনা আমি ডাকুন, সে গোলাপ। আর এই গোলাপ শুধু আপনার খোপাতেই মানায়। তাহলে যদি কাঁটা লেগে যায়? লাগুক। আপনার মুখের কাছে গোলাপের সৌন্দর্য কিন্তু হার মেলেছে। সুন্দর কথা বলেন, আর এটা বুঝেন না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু শোভনা, রাজকন্যাকে কি পিকিরের কুড়ে ঘরে মানায়? কুড়ে ঘরের ফাঙা টালির ফাঁক দিয়ে তো চাঁদের আলো এসে ঠিকরে পড়ে বিছানায়। যে আলো আমার কাছে সবচেয়ে বেশি পবিত্র, যে আলোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার অপারেশনের পর নার্সিংহোমে রোজ আমায় দেখতে যাবে তো? রোজ কেন? হাজার ভিড়ের মাঝে আমার তো চোখে শুধু তোমাকেই খুঁজে বেড়াবে। প্রকাশের নেই কোনো ভাষা।
আশা আপনার মুখের কাছে গোলাপের সৌন্দর্য কিন্তু হার মেলেছে। থাক, অনেক হয়েছে, আপনি এত সুন্দর কথা বলেন, আর এটা বোঝেন না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কলেজটাকে কেন? একটা বই কিনব, ওই আমি যে মেয়েটাকে কলেজে নিয়ে যাই নিয়ে এসে, আজ তার বন্ধু মলির জন্মদিন, আমাকেও নেমন্তন্ন করেছে, তাই একটা বই কিনবো আর কি। লবঙ্গ না না লবঙ্গ দিও না, তা ছোটা আছে, আর পিপারমেন্ট আর ওই ভাজা সুপুরি। ওরে বাবা, একটা পানের মধ্যে এত রকম মশলা, আমার মাথায় কিছু ঢুকছে না। আগেই বলেছিলাম তোমার মগজে খিলে বলে কিচ্ছু নেই, চলো আমি দেখছি। কেউ গুরু, পুলিশের গাড়ি দেখে ভয় পেয়ে গেলে? আমার দিকে মানে তোমার শিষ্যর দিকে একবার তাকিয়ে দেখো। হে মধু সিং, আমার ঠিকানা পঞ্জাব, যে কোনো পুলিশকে ডেকে খোঁজ গল্প জমিয়ে দিতে পারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, দিদি হয়ে যাচ্ছে, চলো। মলি, মা ডাকছে। মলি, তোমার সব বন্ধু বান্ধবরা এসে গেছে? হ্যাঁ, শুধু সুমনা আর অঞ্জলি এখনো আসেনি। ওই তো সুমনা এসে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর, তোর সঙ্গে পরিচয় করিয়ে দে। করাতে হবে না, বুঝতে পেরেছি, ইনিই হচ্ছেন তিনি যার কথা তোর মুখে সব সময় শুনি। সবচেয়ে বড় পরিচয় হলো আমি ওনার গাড়ির ড্রাইভার। থামুন তো, গাড়ি যে চালায় সেই তো ড্রাইভার। শুনেছি আপনি নাকি খুব সুন্দর গান করেন। গান? উনি আপনার সঙ্গে ফান করেছেন। ন্যাকাম করবেন না তো, আজকে আমাদের গানের আসরে আপনাকে যোগ দিতেই হবে। মলি, মলি, মাই সুইট মলি। অঞ্জলি এসে গেছে, তখন থাকবে, ঝড় বইয়ে দিয়ে যাবে। ও না এলে কোনো ফাংশনই যাবে না। ঠিক বলেছিস, অঞ্জলির মতো মেয়েই হয় না। অঞ্জলি, আয় অঞ্জলি, ওখানে কি করছিস? এদিকে আয়। আসছি আসছি মাই ডার্লিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি করছি। আর তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি, এমনি দাঁড়িয়ে আছি। পূর্ণিমার চাঁদের মতো মুখটাকে অমাবস্যা করে ন্যাকা, চল। আচ্ছা, তুই ওকে চিনলি কি করে? কার কথা বলছিস বলতো? ওই যে ঘরে ঢুকে যার সঙ্গে কথা বলছিলি না? হ্যাঁ, মানে নিমাইদা, নিমাইদা। অত ঠমকিলে বলছিস কেন? ব্যাপারটা কি? ব্যাপার ব্যাপার আবার কি? কিছুই না। পরিচয় হলো কি করে? আমাদের পাড়াতেই থাকে, ড্রাইভারের কাজ করে। কি কাজ করে জানতে চাইনি, বলছি তোর সঙ্গে ওর কিরকম পরিচয়।
ওর বাড়িতে কে কে আছে। এবার তুমি বলতো ব্যাপারটা কি, একটা ড্রাইভারকে নিয়ে এত কৌতূহল? না তেমন কিছু নয়। শুনুন, এবার আমাদের অন্তাক্ষরী গানের অনুষ্ঠান শুরু হবে। মলি, আজ তোমার জন্মদিন, তুমি ঠিক করো তোমার জন্মদিনের প্রথম গানটা কে প্রথম শুরু করবে। আজ আপনি আমাদের বাড়ি প্রথম এলেন, আপনার সঙ্গে আজ আমার প্রথম পরিচয় হলো, তাই আমার অনুরোধ আজকে প্রথম গানটা আপনিই শুরু করুন। আপনার জন্মদিনের প্রথম গানটা গাওয়ার সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ। জন 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 জন্মদিন, দিন কেটে কেটে তাক দিন কেটে দিন, ওমলেট চকলেট ফ্রাই ফিশ কাটলেট টপা টপ গপা গপ ডিম খেয়ে নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, ইউ ইউ হ্যাপি বার্থডে টু ইউ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারু। না পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও। শিব শঙ্কর পাটা লাগে না কঙ্কর, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। কাহার বানায় ধাঁধরা বাজাও, ওয়ে 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 ও শুভ শাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। দেখ কালো আঁধার কালো, আর কলঙ্ক যে কালো, লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। হাউসের সেই আড্ডাটা আজার নেই, আজার নেই, কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল গুলো সেই আজার নেই। ইচ্ছা করে পরান্দারে গামছা দিয়া বান্ধি, ইচ্ছা করে পরান্দারে গামছা, লেকে পহলা পহলা প্যার ভর কে আঁখো মে খুমার, জাদু নগরে সে আয়া হ্যায় কোই জাদুগর। রাম তেরি গঙ্গা মেরি হো গই, পাপিয়ো কে পাপ ধোতে গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে
পাখি হে যে লাঠি লেন ভেঙে ওই গেল ঠ্যাং হে যে লাঠি লেন ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেল ও চাদুরে দেখলে কেমন তুমি খেল তোমার ভুবনে মাগো এত দান একে অভেশান মায়ে প্রতিদান তোমার ভুবনে মাগো এত ভান আমি আগন্তুক আমি বার্তা দিলাম কঠিন অঙ্ক এক কষতে দিলাম মেহবুবা আ মেহবুবা মেহবুবা আ মেহবুবা গুলশন মে গো খেলতে হে জব সেহরা মে মিলতে হে মে আর মেহবুবা আ মেহবুবা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন না তুম হামে জানো না হাম তুমে জানে মগর লগতা হ্যায় কুছ এইসা মেরা হম গম মিল গয়া আশার শ্রাবণ মানি না তুমু ঝড়ো 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 ঝরেছি আশার শ্রাবণ নজর কে সামনে জিগর কে পাস कोई रहता है वो तुम मेरे मन की गंगा और तेरे मन की यमुना का बोल राधा बोल संगम होगा कि नहीं बोल राधा बोल संगम होगा कि नहीं उत्तम ज्योति तोता पाखी तुम्हारी गान सुनाता मन दिल ना मधु মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি কিনে দিস কে চুরি চলে যাব বাপের বাড়ি দিবি বলে কালকা ডালি জানি তোর জারি জুরি কিনে দিস কে চুরি রূপ তেরা মস্তানা প্যার মেরা দিওয়ানা নাচ ময়ূরী নাচ রে রে চুমা চুম নাচ রে হইলো আকাশে তোর বর্ষা নীল সাজ রে নাচ ময়ূরী প্যাচার মতো মুখ করে বসে আছে কেন হেরে গেছো বলে কি মন খারাপ কার কাছে আমার কাছে গানের প্রতিযোগিতায় আচ্ছা অঞ্জলিকে তুমি চিনলে কি করে চেনার চোখ থাকলেই চেনা যায় তা হঠাৎ এই প্রশ্নটা আমাকে না করে ওকে করলে না কেন
অঞ্জলি তো তোমারই বান্ধবী, সবসময় ইয়ারকি করো না তো, সত্যি করে বলো। মেয়েদের এত বেশি কৌতূহল আমার একদম ভালো লাগে না। ও তুমি বলবে না, না না এখন তো বড় হয়েছে, রাত করে বাড়ি ফিরলেও কিছুই বলার নেই। শুধু বলছিলাম কাল না হয় ছুটি, পরশু তো শেষ পরীক্ষা, তারপরেই তো নার্সিংহোমে ভর্তি হতে হবে। আচ্ছা ভাবি, আমার পাটা ভালো হবে তো? নিশ্চয়ই হবে, ডক্টর মুখার্জি আমাকে কথা দিয়েছেন। বস বাপি, আমার পা ভালো হয়ে গেলে আমি কিন্তু ড্রাইভিং শিখবো। নিশ্চয় শিখবে, তখন কিন্তু আমাকে একটা মারুতি 1000 কিনে দিতে হবে। তুই বলার আগেই আমার বুক করা হয়ে গেছে। বাপি তোমার জবাব নেই, লাই দিয়ে দিয়ে মেয়েটাকে তুমি মাথায় তুলে ফেলছো। ছেলে মেয়েদের মাঝে মাঝে একটু লাই দিতেই হয়, আর লাই দিলে যদি মাথায় ওঠে তাহলে কিছু করার নেই। পরশু আমাকে খুব সকালে বেরোতে হবে, এই রে ওনাকে তো টাইমটা বলতে ভুলে গেছি। কার কথা বলছিস? তোর এই ড্রাইভার ছেলেটার কথা? ও আমি দেবুকে ফোন করে কাল থেকে ওকে আসতে বারণ করে দিয়েছি। কেন? ঘোষবাবু তো দেশ থেকে এসে গেছে। ও জানতাম না তো। পরীক্ষা তো শেষ হলো, তুই কবে নার্সিং হোমে ভর্তি হবি? পরশু। তাহলে চল আজকে সবাই মিলে ভারতীতে রাজাবাবু দেখে আসো। তোর কি মাথা খারাপ? 3 দিন আগে থেকে হাউসফুল হয়ে গেছে। তাহলে মলি পরীক্ষার আগে মাকে বলেছিল পরীক্ষা শেষ দিনে পিঠে খাবে, মাছ পিঠে করেছে, সবাইকে নিয়েও যেতে বলেছে, সবাই যাবে, তুইও যদি যাস। পিঠে? আরে বাবা পিঠে আমার দারুণ প্রিয়। কি পিঠে? পাটি সাপটা। পাটি সাপটা? পাটি সাপটা জিন্দাবাদ জিন্দাবাদ, পাটি সাপটা জিন্দাবাদ জিন্দাবাদ। কি রে তুই যাবি তো? যেতে পারি এক শর্তে। মলি বলেছিল পরীক্ষার শেষ দিনে তোমরা সবাই আমার হাতের পাটিসাপটা খাবে, আমি সারা দুপুর বসে তোমাদের জন্য পিঠে তৈরি করেছি, তোমরা পেট ভরে খাও। নাস্তিক থাকার, হাত না ধুয়েই খাবি? যা হাত ধুয়ে আয়। চল হাত ধুয়ে আসি। চল চল, আর একটা দাঁড়াও থাকবে, সবই খেয়ে খেয়ে। তুমি বসো মা, তোমায় যেতে হবে না, আমি তোমার হাত ধোয়ার জল নিয়ে আসছি। না না মাসিমা, আমি নিজেই যেতে পারবো। এসো আমার সঙ্গে, সাবধানে এসো মা। অঞ্জলি? কি রে? ও তোদের কোন দিকটায় থাকে রে? ও তোদের গাড়ির ড্রাইভার নিমাইদার কথা বলছিস? হ্যাঁ। ওই যে আমাদের বাড়ির গলিতে ঢোকবার মুখে হলদি রঙের বাড়িটা দেখলি, বারান্দায় সারি সারি ফুল গাছের টব, ঠিক তার পাশের বাড়িটা, ফেরার সময় দেখিয়ে দেব। চল হাত ধুবি, চল মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ চল। ওটা অঞ্জলির ঘর। ও ওদিকে নয় মা, এদিকে। কে হয় মাসিমা? ওই তো আমাদের সব। ও হচ্ছে খবরদার মা, তুমি আর একটা কথাও বলবে না, আমার দেখবে। ঘোষবাবু গাড়ি থামান। হ্যাঁ
হ্যাঁ গোলাপ, গোলাপকে যে নামেই ডাকো সে গোলাপ। আরে গোলাপ, শুধু আপনার খোপাতেই মানায়, আপনার মুখের কাছে গোলাপের সৌন্দর্য কিন্তু হার মেলেছে। কি শুমনা খবরদার, তুমি একটা চিট খাকবাজ, তোমার সঙ্গে কথা বলতেও আমার সারা শরীর দেরি করছে। তুমি মিশমিশে এত মাথা গরম করছো কেন? আজ আমি নিজের চোখে যা দেখলাম তোমার সব অভিনয় আমার কাছে ধরা পড়ে গেছে। অঞ্জলির শোবার ঘরে তোমার ছবি দেখে একটা মেয়ে যা ভাবতে পারে তার সেই ধারণাটা ভুল। একদিন আমি তোমায় বলেছিলাম নার্সিং হোমে হাজার ভিড়ের মাঝে আমার তো চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়াবে, আর আজ আমি বলছি তোমার মুখ আমি কোনোদিন দেখতে চাই না। ও মুখ দেখার আগে যেন আমার মৃত্যু। অপারেশন সাকসেসফুল। থ্যাংক ইউ ডক্টর, আজ আমার বড় আনন্দের দিন। আমার স্ত্রীর বিশ্বাস সাত আট দিন পরে ও ক্লাস ছাড়াই হাঁটতে পারবে। এই হাত দিয়ে পকেট মেরেছ, জেলের গরাদ কেটেছ, এখন একটা টান দিয়েছি, দাঁড়াও। তুমি তো জানো গুরু, কলকেতে দুটো টান দিয়ে এই কলিজাটা ফাটালে আমি দেবাদিদে মহাদেবের দিব্য দৃষ্টির অধিকারী হই। সেই দৃষ্টি দিয়ে আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি বৃন্দাবনের যমুনার তীরে কদম তলায় দাঁড়ানো কৃষ্ণ ঠাকুরের হাতের বাঁশি। ধরো ধরো তো ধরো ধরো, আহা আহা। কিন্তু গুরু, আমায় থাপ্পড় মারার আগে আমার বুক ছুঁয়ে তোমায় বলতে হবে, আমি তোমায় মিথ্যে সন্দেহ করিস, তুমি কোনো মেয়ের কাছে ও চোট খাওনি। কি হলো, চুপ করে আছো কেন? মারো থাপ্পড় নাও, গাল তো বাড়িয়ে দিয়েছি, থাপ্পড় মারো। গুরু, আরে গুরু হেসেছে, তার মানে গুরু ফেসেছে। গুরু কে কি হলো গুরু, গুরু তোমার এমন দশা ভাবতেও পারে না। আরে পড়লো হাতি ডোবার পাকে উঠতেই পারে না, পড়লো হাতি ডোবার পাকে উঠতেই পারে না। আরে গুরু তোমার এমন দশা ভাবতেই পারে না, উঠতেই পারে না 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 না। গুরু তোমার এমন দশা, আরে গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না, গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না। পড়লো হাতি ডোবার পাকে উঠতেই পারে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না। গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না, পারি না গো। গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না, আরে পড়লো হাতি ডোবার পাকে উঠতেই পারে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না। কি গো গুরু, হবে না। Thank you.
সে কি ভালো হবে না। গুরু 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 তোমার এমন দশা ভাবতেও পারি না, আরে গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না। পড়লো হাতি ডোবার পাকে উঠতেই পারে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না। কি ভালো হবে না গুরু তোমার এমন দশা, গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না, পারি না গো গুরু তোমার এমন দশা ভাবতেও পারি না। ওই পড়লো হাতি ডোবার পাখে হা উঠতে পারে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না, হাসপাতালে মনটা আছে সে কি ভালো হবে না। গুয়ু ও গুয়ু এবার তো দড়া পড়েছ বাবা, যেন নেকা। এবার তোমার রাধিকার কথা আমাকে বলতেই হবে গুরু, নইলে তোমার পায়ে মাথা ঘুরে আমি আত্মহত্যা করব। আচ্ছা পাগলে পড়লে পড়া গেল তো। আরে বাবা ওটো 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 অনেক হয়েছে ওটো, দাঁড়াও দেখাচ্ছি পাগল কি আর গাছে ফেলে। কিছু মনে করবেন না, আপনি দেখতেও বেশ সুন্দরী। একটা কথা বাদ গেল, আমি রাত ছাড়া হাঁটতে পারি না। ডাক্তারবাবু বলেছেন আপনি এখন নিজেই হাঁটতে পারবেন, ভয় পাবেন না, চলাফেরা করুন, অসুবিধা হলে বেল বাজাবেন আমি চলে আসব। পাটা ভালো হয়ে গেলে আমি ছুটব, শুধু ছুটব। একা একা? আমার পাশে তখন শুধু একজনই থাকবে। কি সেই ভগবান? সেই ভগবানের নাম মারুতি 1000 এ চেপে তুই বাড়ি যাবি, খুশি তো? আবার বলি বাপি তোমার জবাব নেই। শোনো, 5 তারিখ 9 কালই হবে আমাদের অপারেশন। কিন্তু স্যার আপনি যে বলেছিলেন। হ্যাঁ 5 তারিখে বলেছিলাম, কিন্তু আগামীকাল ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, সমস্ত লোক টিভি আর রেডিওর সামনে আঠার মতো লেপতে থাকবে, কালই সুবর্ণ সুযোগ। এবারের অপারেশনে একসঙ্গে থাকবে লাটু, দীপু, জোসেফ, লিড করবে মধুময়, বম্ব স্কোয়াডে থাকবে মিত্তির, আর লাস্ট ম্যান হবে রোহিত। এটা তো কথা ছিল না স্যার, মধুময় সেবার ধরা পড়ে ধরাশায়ী হয়েছিল, আমার সঙ্গে দেখা না হলে ও তো কংসার কারাগারেই পচে মরত।
এবারে মধুময়ের দায়িত্বটা আমাকে দিন স্যার। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের নেতৃত্ব দিয়েছিল অর্জুন, কিন্তু কৃষ্ণ অর্জুনের সারথি না হলে পাণ্ডবরা নিশ্চয়ই হেরেই যেত। তাই তুমি তোমার রথেই থাকবে, অর্থাৎ গাড়ির ড্রাইভিং সিটে। তুমিই হবে ওদের সারথি। তোমার রথে চেপেই ওরা যুদ্ধক্ষেত্রে যাবে এবং যুদ্ধে জয়ী হয়ে তোমার রথে চেপে এইখানে ফিরে আসবে। কেউ এক পা নড়বে না, তাহলে গুলি করে খুনি ঝাঁঝা করে দেবো। ওই জন্য পালাতে না পারে। লাইডি, অ্যারেস্ট করে ভ্যানে তুলুন, আমি ওদিকটা দেখছি। ইয়েস স্যার। তুমি কাজ করো, এদের ভ্যানে চলো, আমি গাড়িটাকে ফলো করছি, আমার সঙ্গে কিছু ফোর্স দিয়ে দাও। চলো সবাই পুলিশরা ধর পড়ে গেছে স্যার, আমি কোনো মতে আমার প্রাণ নিয়ে পালিয়েছি স্যার। সে কি? আর হ্যাঁ, আসার সময় ম্যাডামের সঙ্গে দেখা হলো, উনি বললেন যে সোমনা দেবী সারা শরীরে গ্যাংরিন হয়ে গেছে, বোধ হয় বাঁচবে না। হোয়াট স্যার? পুলিশ স্যার, বলা তোমরা এদিকটা দেখো। পুলিশ ঘিরে ফেলেছে, তোমরা তৈরি হয়ে নাও। Thank you.
বিখ্যাত সমাজসেবী আসন্ন নির্বাচনে এমএলএ পদপ্রার্থী অভিষেক গাঙ্গুলি, তার কুখ্যাত সমাজ বিরোধী স্মাগলার খুনি ডাকাত দিবানাথ মুখার্জি যে একই লোক, সেটা সারা দেশের লোক জেনে যাবে। এই গাড়ির দল। তুমি? হ্যাঁ আমি। তুমি বলেছিলে আমার মুখ দেখার আগেই যেন তোমার মৃত্যু হয়, তাই পেছন ফিরে ঢুকছি। অত কায়দা কানুন না করে সোজা ভাষায় বলো, হঠাৎ এখানে আসার উদ্দেশ্যটা কি? তুমি এখানে আসতে বারণ করেছো শুনেও আমি এসেছি, তুমি সুস্থ হওয়ার জন্যে শুভকামনা জানাতে। চলি। শুনো, বাড়ি থেকে বাপে মা কেউ আসেনি, কি একটা জরুরি ব্যাপারে আটকে গেছে। তুমি কি এই জরুরি ব্যাপারটা জানো? বলতে অসুবিধা আছে। অসুবিধা মানে তোমার বাবা চাকরি করেছে, তাই পুলিশের হাত থেকে প্রাণ বাঁচাতে আমাকে এক্ষুনি পালাতে হবে। পুলিশ আমার পিছু নিয়েছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ভনিতা না করে তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। পুলিশ তোমার বাবাকে ব্যাংক ডাকাতি, স্মাগলিং, খুন, রাহাজানির অপরাধে গ্রেপ্তার করেছে। আমি বিশ্বাস করি না, আমার বাপে এ কাজ করতেই পারে না। মিথ্যে, সব মিথ্যে। না সত্যি, তুই যা শুনেছিস সব সত্যি। সব সত্যি? ছি ছি ছি, আমার বাবা একজন খুনি ডাকাত স্মাগলার, এই পিতৃ পরিচয় নিয়ে আমি কার কাছে মুখ দেখাবো? অভিষেক গাঙ্গুলি আমার বাবা। তুমি বোবা নও? আত্মহত্যা মহাপাপ। যে অভিষেক গাঙ্গুলিকে তোর বাবা জেনে আত্মহত্যা করতে যাচ্ছিলি, আসলে সে তোর বাবা নয়। অভিষেক গাঙ্গুলি আমার বাবা নয়। মা, আমি আজ এসবকে শুনছি, আজ আমি সবকিছু শুনতে চাই। না, আজ ওনাকে কোনো প্রশ্ন নয়, তোর সব প্রশ্নের জবাব দেব আমি। বুকের জ্বালা বুকে চেপে রেখে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। জানিস মোনা, রোজ রাতে আমি মা তারার কাছে ক্ষমা চাইতাম। আমার স্বামী খুন হওয়ার পরেও আমার হাতে শাঁখা সিঁদুর, মা গো তুমি আমায় ক্ষমা করো, মা আমায় ক্ষমা করো। আমার স্বামী খুন হওয়ার পর মা তারার পায়ে মাথা রেখে শপথ করেছিলাম, যেদিন অভিষেক গাঙ্গুলির হাতে হাত করা পড়বে সেদিন আমার স্বামীর মঙ্গল চিহ্ন এই শাঁখা আমি ভেঙে ফেলব, আর তার দেওয়ায় সিঁথির সিঁদুর আমি মুছে ফেলব। আজ আমার স্বামীর খুনির হাতে হাত করা পড়েছে, আজ আর আমার কোনো বাধা নেই। আমি মা তারাকে সাক্ষী রেখে এই আমার হাতের শাঁখা আমি ভেঙে ফেলছি, ভেঙে ফেলছি। এই যে, এই যে আমার সিঁদুর আমি মুছে ফেলছি, আমার সিঁদুর আমি মুছে ফেলছি। কিন্তু তুমি এতদিন বোবা সেজেছিলে কেন? তোকে বাঁচিয়ে রাখার জন্য বাধ্যই আমাকে বোবা সাজতে হয়েছিল। কেন? তোকে যে 10 মাস 10 দিন পেটে ধরে জন্ম দিয়েছিলাম মা, আমি যে তোর মা। তুমি, তুমি আমার মা? হ্যাঁ, জন্মাবার পর এই প্রথম তোর মুখে মা ডাক শুনলাম। আমি যে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোর মুখে মা ডাক শোনার জন্য অপেক্ষা করে আছি। মা, মা গো,
সুমনা মা আমার। তাহলে কে আমার বাবা? বলবো, আজ তোকে আমি সব কথা খুলে বলবো। অভিষেক গাঙ্গুলি কার সঙ্গে বিজনেসম্যান হিসেবে খুব পরিচিত ছিল, আর তোর বাবাও ছিল কার সঙ্গে দুটো চা বাগানের মালিক। ব্যবসার খাতিরে তোর বাবা অভিষেক গাঙ্গুলির সঙ্গে পার্টনারশিপে দার্জিলিংয়ে একটা চায়ের বাগান কেনে। কিছুদিন ব্যবসা চলার পর তোর বাবা জানতে পারে চায়ের পেটির মধ্যে গাঁজা, হ্যাশিশ, হেরোইন, সোনার বার, আরো কিছু বেআইনি জিনিস ওই সীমান্তের উপরে পাচার হচ্ছে। তোর বাবা ছিলেন একজন সৎ আদর্শবান পুরুষ। হঠাৎ একদিন জানতে পারেন এসব কিছু নাটের গুরু হচ্ছে অভিষেক গাঙ্গুলি। তখন তুই খুব ছোট, তোকে নিয়ে আমি কলকাতায় থাকি। অভিষেক গাঙ্গুলিকে আমি চিনতাম না, তোর বাবার মুখে ওর পরিচয় পেয়েছি। হঠাৎ একদিন তোর বাবা টেলিফোন করল, তিনি নাকি আর কার সঙ্গে থাকবেন না, চলে আসবেন। কি সব গন্ডগোল হয়েছে আমার মন মানতে চাইল না। আমি তোকে নিয়ে কাশিয়ে গিয়ে চলে গেলাম। বাড়িতে ঢোকার মুখে হঠাৎ তোর বাবার চিৎকার শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম। না না, আমি তোমার শেষবারের মতো বলছি অভিষেক, দার্জিলিং টি গার্ডেনে তাতে হিসেবে তুমি যে টাকা দিয়েছো আমি তোমায় ফেরত দিয়ে দিচ্ছি। তুমি তোমার অংশ ছেড়ে দাও, অথবা আমি যে টাকা দিয়েছি তুমি আমায় ফেরত দিয়ে দাও, আমি আর অংশ ছেড়ে দিচ্ছি। তুমি যা বলবে আমাকে ঠিক তাই মানতে হবে এবং আমি তাই মেনে নেব। এটা তুমি ভাবলে কি করে? তাহলে তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না, যেমন চলছে চলুক। আমি আমার পার্টনারশিপ ছাড়ছি না, আর তুমি ছাড়তে চাইলেও এখন তোমার টাকা আমি দিতে পারছি না। শোনো অভিষেক, আমি শুধু আজকের দিনটা তোমায় ভাববার সময় দিলাম। কাল সকাল 7টার মধ্যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে কাল ঠিক সকাল 7টার পরেই আমি নিজে পুলিশকে সবকিছু জানিয়ে দেবো। শঙ্কর, তোমাকে কাল সকাল 7টা পর্যন্ত সময় দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আমি আরো বেশি দুঃখিত যে কাল সকাল 7টার পর তোমার মনের গোপন কথাগুলো তুমি পুলিশের কাছে আর বলতে পারলে না। আয়া, তুমি
এই শঙ্করের মেয়ে? শঙ্করের স্ত্রী আর মেয়ে তো কলকাতায় থাকে। কালুরা কলকাতা থেকে এসেছে। শঙ্করের স্ত্রী কোথায়? সেও কি ওই শঙ্করের সঙ্গে আগুনে পুড়ে মরেছে? হ্যাঁ, মরে গেছে। ওর দয়া করে প্রাণ ভিক্ষা দিন, আমি ছাড়া এই দুনিয়াতে ওর আর কেউ নেই। আপনার চরণে, আপনার চরণে একটু স্থান দিন, দয়া করুন আপনি। এই দেখ সুমনা, তোর ছেলেবেলার ছবি। আমি, আমার পাশে তোর বাবা, আর তার কোলে তুই। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই তো তোর ছোটবেলার ছবি। এই বয়সেই তো তোকে আমি ওর কোল থেকে পেয়েছিলাম। দিদি, তুমি আমায় বিশ্বাস করো, আজ তুমি আমায় বিশ্বাস করো। দিদি, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি তোমার এসব ঘটনার কিছুই জানতাম না। আমাদের নকল পরিচয় না দিয়ে আসল পরিচয় দিলে তোমার স্বামী আমাকে আর সুমনাকে খুন করে ফেলত। অভিষেক গাঙ্গুলি আমাকে আর সুমনাকে দয়া করেছিল, প্রাণ ভিক্ষা দিয়েছিল, এই শর্তে যে চিরকাল আমাকে বোবা সেজে থাকতে হবে। তোমার মেয়েকে তোমারই হাতে তুলে দিচ্ছি দিদি, এই জীবনে মা হওয়ার ভাগ্য আমার নেই। দিদি, আমি জানি তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমায় ক্ষমা করো দিদি, ক্ষমা করো, ক্ষমা। জি জি দিদি, এসব কথা বলে তুমি আমাকে অপরাধী করো না। তোমার কষ্টটা আমি বুঝছি মা, তাই তোমাকে আমি ছাড়ছি না। আমার আমার দুটো মা। কিন্তু অভিষেক গাঙ্গুলি এখন কোথায়? পুলিশ তাকে লক আপে রেখেছে। কোথায় যাচ্ছিস সুমনা? নমস্কার। কি ব্যাপার? তুমি তুমি এখানে? হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ইনি হলেন শ্রীনি মাইচন্দ দাস, অভিষেক গাঙ্গুলির পেয়ারের ড্রাইভার। বীরত্ব দেখে এবারে কাঁচ ভেঙে পালিয়ে গেলেন। এই যে মুখে হাতে সব নিদর্শন বর্তমান। আপনি ঠিকই বলেছেন, অভিষেক গাঙ্গুলি একটা ডাকাত, খুনি। আর ইনি, ইনি তার সঙ্গী, চোর, বদমাইশ। আমি শুধু একবার অভিষেক গাঙ্গুলির মুখোমুখি দাঁড়াতে চাই। চলো, আমিও যাচ্ছি, আমার অভিষেক গাঙ্গুলির কিছু বলার আছে। এই যে তোমার জন্য কি বলার ছিল। কি ব্যাপার, হঠাৎ এভাবে ঘরে ঢুকে পড়লে কেন? মাফ করবেন স্যার, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ? কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ? আপনার পাশে দাঁড়িয়ে আছে ওই নিমাই দাস, আমার অভিযোগ ওরই বিরুদ্ধে। আজ ওর বিয়ের আশীর্বাদ বিকেল পাঁচটার মধ্যে, তারপরে কাল বেলা পড়ে যাবে, অথচ ওর কোনো পাত্তাই নেই। ওদিকে আমার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই আজকের দিনে আমাকেই ছুটে আসতে হলো ওর খোঁজে। কিন্তু এখন তো আমার হাতে বন্দি আসামি। আপনার হাতেই যখন বন্দি আসামি, তখন যা ওর শাস্তি হয় তাই দেবেন। শুধু আপনাকে আমার একান্ত অনুরোধ, আজ বিকেল পাঁচটার মধ্যে এই বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানটা যাতে ভালোভাবে মিটে যায় তার ব্যবস্থা আপনি দয়া করে করুন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার আর তোমার মায়ের মনের অবস্থা বুঝতে পারছি। আমি চেষ্টা করবো যাতে ও তোমাদের বাড়ি পাঁচটার মধ্যে পৌঁছতে পারে। এই আমাদের ঠিকানা, আমি চলি, ট্যাক্সি দাঁড়িয়ে আছে বাড়ির কাছে। এই চল 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 চল। মিস্টার গাঙ্গুলি, আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনার মেয়ের সঙ্গে আপনি কথা বলবেন, তার আগে আমার কয়েকটা কথা আপনার জেনে রাখা দরকার। গত মাসে পরপর তিনটে ব্যাংক ডাকাতি হয়,
তার মধ্যে শেষেরটা সবচেয়ে বড় প্রায় 50 লাখ টাকা। আমার কেন, গোটা পুলিশ ডিপার্টমেন্টেরই খাওয়া দাওয়া এমনকি রাতের ঘুম মাথায় উঠেছিল। সেই সময় একদিন সারা দিন দৌড়ঝাঁপ করে রাত্রে বাড়ি ফিরে দেখি হাসবার কি আছে জানো বাবা, এখন তুমি দেখলে আমি একা হাসছি, আর আজ সন্ধ্যাবেলায় ক্লাবে 50 জন এই খবরটা থেকে হাসাহাসি করেছে। আমি সন্ধ্যাবেলায় ক্লাবে বসে আড্ডা মারি, কুস্তি লড়ি, এই নিয়ে প্রায় শুনি তুমি মায়ের কাছে অভিযোগ করো যে আমি কি বড় হয়ে দারাসিং হব। কিন্তু বলো তো বাবা, আজ থেকে ঠিক 6 মাস আগে এমএ পাশ করে বেরিয়েছি, আর এই 6 মাসে কমপক্ষে 600 জায়গায় চাকরির দরখাস্ত করেছি, 200 জায়গায় পরীক্ষা দিয়েছি, কিন্তু একটাও ভালো চাকরির খবর পেলাম না। বুঝলাম, কিন্তু এখন তুই কি বলতে চাস? শুধু এটুকুই বলতে চাই যে তোমরা পুলিশরা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছো, আমরা ইয়াং ছেলেরা যারা কাজ করতে চাই তাদের তোমরা কাজ করার সুযোগ দাও না। ও আমরা অকর্মণ্য, তোরা পুলিশের সব ব্যাংক ডাকাতি রাজনীতি ধরে ফেলতে। ক্ষমা করো বাবা, কিছু মনে করো না, তোমরা বয়সের ভারে আইনের জালে নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলেছো যেখানে এক পা ফেলার আগে তোমরা 7 বার ভাবো। শুনেছি এই ব্যাংক ডাকাতির কেসটা নাকি ডিআইজি সাহেব তোমাকেই দিয়েছেন, তুমি কি পারো না তোমার ছেলের কর্মক্ষমতার পরীক্ষা নিতে? তুমি কি জানতে চাও না যে তোমার ছেলে শুধু ক্লাবে বসে আড্ডাই মারতে পারে, কুস্তি লড়তে পারে, কিন্তু একবারও কি ভাবতে পারো না যে তোমার ছেলেও একটা কিছু দুঃসাহসিক কাজ করে সবাইকে চমকে দিতে পারে? আচ্ছা তুই সত্যি করে বলতো আমার কাছ থেকে তুই কি কাজ চাস? যে কোনো কাজ, ধরো ধরো এই ব্যাংক ডাকাতির কেসটা। যে কাজের ভাটা ডিআইজি সাহেব আমাকে দিয়েছিলেন, আমার বদলে সে কাজটা আমার ছেলে করে দিল, পাপ হয়ে এর জন্য আমি গর্বিত। ও হ্যাঁ সৌরভ, আমি আমার চেম্বারে আছি, তুমি যাওয়ার সময় একবার আমার সাথে দেখা করি। হ্যাঁ ওই যে বিকেলবেলা যে অ্যাপয়েন্টমেন্টটি আছে, ওই যে কী নাম বললাম এটির কার্ড দিল, ও হ্যাঁ অঞ্জলি, অঞ্জলি এই ঠিকানায় কিন্তু সময় মতো পৌঁছে যাবে, না হলে কিন্তু বাপ হয়ে আমি তোমাকে ক্ষমা করবো। ঠিক আছে আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করি। ওকে আচ্ছা। মিস্টার গাঙ্গুলি, বাবার পরামর্শ নিয়ে পকেট মার সেজে পুলিশের হাতে ধরা দিলাম, মধুভাইকে নিয়ে জেল হাজত থেকে পালিয়ে ওরই দৌলতে আপনার কাছে পৌঁছে গেলাম। মধুভাই জানতো আমি আপনার বন্ধুর মেয়ের গাড়ির ড্রাইভারি করছি, কিন্তু আসলে যে আমি আপনার মেয়ের গাড়ির ড্রাইভারি করছি সেটা সে জানতো না, তাই একদিন আপনার মেয়ের ফটো দেখে সে চমকে ওঠে। মধুমার কথা মতো একটা নকশা করে আপনাকে বলেছিলাম যে সুমনা দেবী সারা শরীরে গ্যাংরিন হয়ে গেছে, হয়তো বাঁচবে না। আপনার মেয়েকে আপনি সত্যি ভালোবাসেন, তাই সেই খবর শুনে সব মুখোশ ছিড়ে আপনি আমার কাছে ধরা দিলেন। সুমনা দেবী, আমার সম্বন্ধে আপনার কাছে কেন সব সত্যি বলিনি, মিথ্যে অভিনয় করেছি, এসবই আপনি আমার বাবার মুখ থেকে শুনলেন। যাই করে থাকি, একটা শিক্ষিত বেকারের চ্যালেঞ্জ বলে মাফ করে দেবেন। আপনারা কথা বলুন, আমি চলি। সুমনা, চুপ করো। একটা খুনের মুখে আমি আমার নাম শুনতে চাই না, তোমার ছায়া মানানো পাপ। একটা দানবকে আমি এতদিন দেবতার জ্ঞানে পূজা করে এসেছি, ভাবছি আমার ঘেন্না হচ্ছে। আজ তুই আমাকে ঘেন্নাই কর মা, যত খুশি ঘেন্না কর, তুই ঘেন্না না করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। তুই আমাকে যত ঘেন্না করবি আমার পাপের পরিমাণ তত কমবে। তুমি আমার বাবাকে খুন করেছ, আমার মাকে বোবা সাজিয়ে রেখেছিলে, কেন ওদের মেরে ফেলোনি বলো, উত্তর দাও। চুপ করে আছো কেন, আমার কথার উত্তর দাও। যে কথা পৃথিবীর কেউ জানে না, কোনোদিন কাউকে বলিনি, আর যদি তোকে সে কথা না বলি আমি মরেও শান্তি পাবো না,
আসলে অভিষেক গাঙ্গুলি এই ত্রিমাত্রি পরিচয়হীন অনাথ আশ্রমেরই মানুষ। আমার নাম, উপাধি সব আমার নিজেরই দেওয়া। বড় হবার পর আমার সবসময় মনে হতো আমার জন্ম পরিচয় নেই বলে সবাই আমাকে ঘৃণা করে। এই যুগে মানুষের সব থেকে বড় পরিচয় তো হলো টাকা, তাই আমি প্রতিজ্ঞা করলাম অনেক অনেক টাকার মালিক হতে হবে আমায়। স্মাগলিং এর তলে ঢুকে পড়লাম, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি, কিন্তু পাপের পর পাপের জালে জড়িয়ে পড়লাম। আমার কোন সন্তান নেই, কখন যে মনের অজান্তে মেয়ের চেয়েও বেশি স্নেহ মমতায় তোকে বেঁধে ফেলেছি তা আমি নিজেই জানি না। আজ তুই জেনে গেছিস আমি তোর বাবা নই, ঠিকই জেনেছিস, কিন্তু একটা কথা কি তুই স্বীকার করবি? যদি স্বীকার করিস বুকে হাত দিয়ে বলতো, তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি? যদি পারিস, যদি তোর পক্ষে সম্ভব হয় মা, এই পাপিটাকে তুই ক্ষমা করিস। ক্ষমা? সবকিছু সবকিছু জানার পরেও আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। আমি কিন্তু তোমার কাছে আমার মেয়ের মতো কেঁদে চোখের জল ফেলে চলে যেতে আসিনি, আমি এসেছি আমার 15 বছরের বুকের জ্বালার অভিশাপ দিতে। আমি জানি আমার মেয়ের স্নেহ মমতায় অন্ধ হয়ে আমার স্বামীর সম্পত্তি, তোমার যাবতীয় সম্পত্তি তুমি তাকে দান করে দিয়েছ, কিন্তু পারবে, পারবে আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দিতে, আমার 15টা বছরের বুকের জ্বালা নিভিয়ে দিতে? আমি জানি তা তুমি কোনো দিন পারবে না, তবে আজ আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, এই জেলের কারণে তুমি তিলে তিলে পচে গলে মরবে, আর তার গন্ধে আকাশ বাতাস বিষাক্ত হয়ে উঠবে, কেউ তোমার কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিৎকার করলেও কেউ তোমার পাশে আসবে না, শুধু কয়েকটা বুবুক খুঁজি তোমার সারা দেহটা ফাঁসির পরে ছেড়ে ছেড়ে খাবে। এই তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, আমি কি তোমার কাছে একটা অনুরোধ করতে পারি? একটু আগে তো শুনলে, আজ আমার বিয়ের আশীর্বাদ অঞ্জলিদের বাড়িতে, তুমি যদি একটু যাও। ওই অনুষ্ঠানে আমি কি কি করব? আমার দু একজন শুভাকাঙ্ক্ষীকে নিমন্ত্রণ করেছি, তুমি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার জন্য একটু শুভকামনা জানাবে, এই আর কি। অঞ্জলিকে বাবা কথা দিয়েছেন 5টার মধ্যে যাব, 4:30 বাজে, প্লিজ। মা মা, হিরো এসে গেছে। এসো মা, এসো। এই বালা দুটো দিয়ে আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করেছিলেন, আজ এই বালা দুটো সৌরভের বউয়ের হাতে পরিয়ে দেব। দেখো তো মা, বালা দুটো কেমন? খুব সুন্দর। সৌরভের বউয়ের হাতে মানাবে তো? আচ্ছা মা, ওকে এত জিজ্ঞাসা করবার কি আছে, আমি তো তোমাকে বলেই দিয়েছি বালা দুটো দারুণ। তুই থাম, বলো তো মা, তোমারও পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, দেখি মা তোমার হাত দুটো। এ কি করছেন? বালা তো ওনার ভাবী স্ত্রীকে পড়াবেন। তাকেই তো পড়াচ্ছি। তাহলে অঞ্জলি মুখপুরি হতচ্ছাড়ি। অঞ্জলি! ইয়েস স্যার।
আজ কি সুন্দর অভিনয় করলাম বলতো বাপি। ভেরি গুড। এই যে সৌরভ, আমি বাবা হয়েও ছেলের আদেশ পালন করেছি। তুমি যা বলেছিলে আমি ঠিক তাই করেছি। আমার দুজন বেয়ান, তার মানে তোমার দুজন শাশুড়িকে আমি সঙ্গে করেছি। বাবা তুমি না? কি হলো? আরে আপনারা ভেতরে আসুন, নাটক জমেছে, এবার আপনাদের সিন। এটা দিয়ে তুমি তোমার জামাইকে আশীর্বাদ করো। তোমাকে আজ শুধু আমার জামাই বলে আশীর্বাদ করছি না বাবা, আশীর্বাদ করছি আমার 15 বছরের বুকের জ্বালাটা তুমি নিভিয়ে দিয়েছো বলে। তুমি বড় হও, আরো অনেক বড় হও। থাক বাবা, হয়েছে হয়েছে, আপনি বসুন। আর এটা দিয়ে আমি আমার মেয়েকে আশীর্বাদ করি। তুমি নাকি 600 জায়গায় দরখাস্ত দিয়েছো, 200 জায়গায় পরীক্ষা দিয়েছো, কিন্তু জানো কি, সে পরীক্ষার ফল বেরোতে 6 মাস লাগে। তোমার এই গুণধর পুত্র আমাদের কাউকে না জানিয়ে চুপি চুপি আইপিএস পরীক্ষা দিচ্ছে। স্পষ্ট করে বলুই না, ওতে কি লেখা আছে? এতে এতে লিখেছে যে তোমার সুযোগ্য পুত্র আইপিএস পরীক্ষায় প্রথম হয়েছে। এইটা টেলিগ্রাম ওর বন্ধু পাঠিয়েছে। সরকার থেকে পুরস্কার, এই আইপিএস এর চাকরিও পুরস্কার, আর সবচেয়ে বড় হলো ত্রিরত্ন পুরস্কার। পুরস্কারের ত্রিমুকুট। কিন্তু বাপি, আমি যা যা তো সুন্দর অভিনয় করলাম, তার পুরস্কার? সে পুরস্কারটা খুব সামান্য হলে আমি যদি দিই? সে তো দিতেই হবে, তুই আমার বন্ধু। থুড়ি, তুমি আমার বৌদি, বৌদি হিসেবে ননদকে তো কিছু একটা দিতেই হবে। যা দেবার আছে তাড়াতাড়ি দিয়ে দাও, আমার আর দেরি সইছে না। আজকের মতো এই নাও তোমার পুরস্কার।